সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 16,230 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত 16 মাসের মধ্যে এই প্রথম একদিনের রোগী শনাক্তের সংখ্যা 16,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত 237 জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12,10,982 জনে। মোট মৃত্যু হয়েছে 20,016 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছে 10,35,884 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,470 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 17 জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন 915 জন। সংক্রমণের হার 33%, যা আগের দিন ছিল 39%। আজ বুধবার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসেট সুপারভিশন বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত। Next News, C+ TV Bangla.